সাধারণ হিন্দুরা তারা অবতারবাদে বিশ্বাস করে। অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আউ থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা। তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো। আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু মাইথোলজি অনুযায়ী অবতার মানে কোনো পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নিয়ে। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর, যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন। আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রষ্টা মানুষ হিসেবে জন্মান, অবতার হয়ে জন্মান, যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন। এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য, কি করবে আর করবে না এই নির্দেশ দেওয়ার জন্য। এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবদ গীতার একটি অনুচ্ছেদ থেকে, 4 নম্বর অধ্যায় 7 ও 8 অনুচ্ছেদে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তথাত্মান সজ্জয়মেহম। এই অনুচ্ছেদটা খুবই কমন, আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে। এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে, আমি তখনই উপস্থিত হব। 8 নম্বর অনুচ্ছেদে আছে, ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে, ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে, আমি তখনই উপস্থিত হব। প্রত্যেক যুগে আমি আসি, সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই। এই অবতারদের ধারণা, এটা আরো বলা আছে ভগবত পুরাণায় 9 নম্বর খণ্ড 24 অধ্যায় 56 অনুচ্ছেদে বলা হচ্ছে, যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে, পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে, তখনই আমি নেমে আসব, মহান স্রষ্টা তখনই নেমে আসবেন। এই অবতারবাদের ধারণা, মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন, সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন। এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না। অবতারের কথা বেদের কোনো জায়গাতেই উল্লেখ করা নেই, আর বেদই হলো হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র। আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন, অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী, বেদের কথাগুলোকে বিশ্বাস করেন, তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ, সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না, এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন। তাহলে এইসব পণ্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন। আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য।